যাই গাইস আমরা ফাইনালি চলে আসলাম মানে এয়ারপোর্টে আর কি। তো আমরা এখন এই প্লেনে চড়ে আর কি যাবো কোথায় বন্ধু? ওই যাবো টুইন টাওয়ার দেখতে। Hey guys, good evening. Welcome to my channel. Welcome to my new vlog. So, তোমাদের সবাইকে শুভ দীপাবলির আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বড়দের প্রণাম, ছোটদের অনেক অনেক ভালোবাসা। আজকের ব্লগটা মানে মানে কি বলবো, আমি নিজে আজকে মানে খুব খুব এক্সাইটেড, ঠিক আছে? আর তোমরা কতটা এক্সাইটেড? একদম বেশি লোক গেলে কি হয়, অনেক সমস্যা হয়, এর জন্য আমরা আজকে তিনজন যাচ্ছি, চলো। যাই হোক গাইস, আমরা এখন চলে আসলাম ময়নাগুড়ি রোড স্কুলের সামনে আর কি। তো এখানে একটা দেখো কত সুন্দর প্যান্ডেল করেছে আর কি, ঠিক আছে? এদিকে দেখো কি সুন্দর লাইটিং। যাই হোক, চলে আসলাম মানে কথা বলতে বলতে প্যান্ডেলের সামনে আর কি। তো দেখো এখানে কত সুন্দর করেছে আর কি, ঠিক আছে? চলে আসলাম আমরা জলপাইগুড়িতে আর কি। তো এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি এই ব্রিজে আর কি, জানি না এই ব্রিজটার নাম কি, কি নাম কি নাম? করলা ব্রিজ। তো আমরা এখন ফার্স্ট টাইম মানে কোন প্যান্ডেলে ঢুকবো বলতে পারছি না, মানে যেটাই আগে পাবো তো সেটাই আগে দেখাবো, ঠিক আছে? যাই হোক, আমরা চলে আসলাম মানে ফার্স্ট প্যান্ডেলে আর কি। তো আমরা অলরেডি ঢুকে গেছি। তো দেখো মানে সামনটা কত সুন্দর করেছে আর কি। কিন্তু এই মাত্র জাস্ট গানটা বন্ধ হলো, এর জন্য কথা বলতে সুবিধা হচ্ছে। আমি ব্লক করছি জন্য মানে সাউন্ডটা কমাই দিলাম, বল। খুব ভালো খুব ভালো। চলো এবার সেকেন্ড নাম্বার প্যান্ডেলে। এবার চলে আসলাম আমরা মানে সেকেন্ড নাম্বার প্যান্ডেলে আর কি। তো এটা যে কোথায় আছি বলতে পারছি না, তবে মানে এসি কলেজের আশেপাশে আছে আর কি। তো প্যান্ডেলটা দেখো সামনে কত সুন্দর করেছে আর কি। তো চলো এবার ধীরে ধীরে এগিয়ে যাই সামনের দিকে। তো বন্ধু এই থিমটা কিসে হয়েছে, এটা কিসে হয়েছে থিমটা? মানে কি আমি কিসে বললাম, বললাম যে মানে এই প্যান্ডেলের থিমটা কি বলছি রে, মানে কিসের উপর বেস করে করেছে আর কি, মানে বলতে পারছি না, ঠিক আছে? চলো মানে বাইরে তো অনেক বকবক করলাম, এবার দেখি ভেতরের দিকে যাই। তো ভেতরটা কিরকম করেছে তোমাদেরকে শেয়ার করছি আর কি। মানে আমরা গেটের সামনে মানে আটকা পড়ে গেছি আর কি। তো এখানে ভাইরা দিদিরা মানে আমাদেরকে আটকা দিয়েছে, একটু হাই করে দাও, হাই করে দাও, একটু হাই করে দাও। আচ্ছা ঠিক আছে, যাই হোক এবার চলে আসলাম ফাইনালি ভেতরে। তো ভেতরটা তো একদম পুরো একদম মাখন করেছে। বল 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 কি বলবি বল। আচ্ছা হ্যালো গাইজ বলে দিয়েছে। তো দেখতে পাচ্ছি ভেতরটা কত সুন্দর আর কি। যাই হোক, আমরা ফাইনালি চলে আসলাম মানে এয়ারপোর্টে আর কি। তো আমরা এখন এই প্লেনে চড়ে আর কি যাবো কোথায় বন্ধু? ওই যাবো টুইন টাওয়ার দেখতে। কোথায় যাবো? টুইন টাওয়ার দেখতে, মানে জলপাইগুড়িতে নতুন একটা এয়ারপোর্ট হয়েছে তো। আচ্ছা এই সেই এয়ারপোর্ট, ঠিক আছে? তো চলো এবার সামনে দিকে যাওয়া যাক। আই থিঙ্ক আমরা চলে আসলাম মানে মিলনী সংঘতে আর কি। তো দেখতে পাচ্ছো সামনটা কত সুন্দর করছে আর কি। তো চলো এবার ভেতরের দিকে যাওয়া যাক, ভেতরটা কিরকম করছে দেখি আর কি। ভেতরে তো আইলাম, কিন্তু গানটা কি সর বলছে, গানটা কি যে গান নাই না, তবে দেখো ভেতরটা কত সুন্দর করছে, ঠিক আছে? দেখো
ভিড় বস দেখো কি জ্যাম কি ভিড় ঠিক আছে এবার আমরা কই যাব স্কুটি দেখে আসছি আর কি তো সেখানে কোনো ভয় নেই তার কারণ আমরা যেখানে রাখছি তো সেই বাড়ির দুটো দিদি বা বোন আর কি তো ওরা আমাদের সাবস্ক্রাইবার ঠিক আছে আমাদের ভিডিও দেখে দেখো লাইটিং গুলো কত সুন্দর আরে পুনে একদম পুরো ফাঁকা ঠিক আছে যাই হোক মানে ইতিমধ্যে আমরা বলবো ঢুকতে এই বলবো না মানে মালয়েশিয়াতে মানে কি বলছি আরে মানে মালয়েশিয়াতে ঢুকতে যাচ্ছি এই কি বললাম আরে ঠিক আছে দেখো লাইটিং কি সুন্দর ঠিক আছে বলবো কিছু বলার নাই ঠিক আছে আমরা মানে রেলগেটে মানে পড়ে গেলাম আজকে আর কিছু করার নাই তোমরা কিছু বলবে কিন্তু লাইন দেখো লাইন মানে ওখান থেকে শুরু ঠিক আছে এভাবে ঘুরে 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 তারপরে ওখানে ঢুকবো আমরা এখন একদম লাইনের মাঝখানে আছি কিন্তু মানে একদিকে বৃষ্টি পড়ছে একদিকে প্রচন্ড জ্যাম দেখতে পাচ্ছ সামনে কি রকম ক্রাউড আর কি ক্যামেরাই অন করে নেই এতক্ষণ থেকে কি সুন্দর কয়েকটা সিন নিলাম মানে কথা বললাম এমনকি আমি মানে ক্যামেরাটাই অন করে নেই ঠিক আছে মানে সিকিউরিটিরা মানে অবশেষে আমরা ভেতরে প্রবেশ করতে পারলাম আর কি দেখতে পাচ্ছ ভেতরটা একদম পুরো কাঁচ দিয়ে তৈরি আর এই তো দেখতে পাচ্ছ প্রতিমা আর কি বলবে
জলপাইগুড়ির মানে দাদা ভাই ক্লাবকে কি আর বলবো, কিছু বলার নেই। যেটা আমাদের মানে দেখতে লাগতো মানে মালয়েশিয়ায় গিয়ে, ঠিক আছে, সেটা মানে দাদা ভাই ক্লাব কি বলছে এত সুন্দর সুযোগ করে দিয়েছে যে আমাদের বাড়ির সামনে আমরা মানে কি দেখলাম টুইন টাওয়ার, ঠিক আছে, জলপাইগুড়ি কি না পারে বলো, মানে এখানে কি বলবো, মানে টুইন টাওয়ার করলো এখানে আবার কেদারনাথ, এটা কি রে, চলো এবার যাবো কেদারনাথ, ঠিক আছে, জলপাইগুড়ি কিছু বলার নেই। তো যারা জলপাইগুড়ি থেকে ভিডিও দেখছো তারা কি করছো, ভিডিওকে শেয়ার করো আমাদের জলপাইগুড়ি নিয়ে একটু মানে নাম টাম মানে করো, তোমরা কি করছো, হাই হ্যালো হ্যালো হাই হাই হাই। যাই হোক, মানে কি আর বলবো, উত্তরাখণ্ডে এসে আমাদের সাবস্ক্রাইবার পেয়ে গেছে, ঠিক আছে, দেখো ভালো আছো তো, মানে কি উত্তরাখণ্ডে আচ্ছা লোকালি, ঠিক আছে, এই দেখো এটা কি, এটা তো এখানেই আমরা এখন যাবো তোমাদের ঘোরা কমপ্লিট, গুহা থেকে বেরিয়ে মানে 7 দিন পর এসে পৌঁছলাম মানে উত্তরাখণ্ডে আর কি, দেখতে পাচ্ছ কি ভিড়। তো এবার সামনে থেকে এগিয়ে যাবো, তারপরে মানে এদের সঙ্গে একবার দেখা হয়ে গেছিল আর কি, তোমাদের বাড়িতে কোথায় মন্ডল ঘাট, ঠিক আছে, মানে জলপাইগুড়ি তো, আচ্ছা আচ্ছা ঠিক আছে, ঘোরো আর কি বলবো, মানে আজকে মানে ওই বুর্জখালি পেলাম মানে টুইন টাওয়ার, সেখানে গিয়ে এত সাবস্ক্রাইবার সবার দেখা হয়েছে কি আর বলবো। তো সবাই তোমরা আমাদেরকে এইভাবে সাপোর্ট করে ভালোবাসো, বলতে বলতেই মানে উত্তরাখণ্ডে আমাদের অনেক জোর সবার দেখা হচ্ছে, আমি তো মরে যাবো, ঠিক আছে, অবশেষে মানে ভেতরে ঢুকতে পারছি আর কি। তো দেখো খালি সবার হাতে মোবাইল ফোন আর মোবাইল ফোন, ঠিক আছে, ভেতরে তো আসলাম মানে আমি কোন দিকে যাবো বুঝতে পারছি না, কিন্তু চারদিকে প্রচুর লোক আর কি, আমাদের অসীম ভাই আর শুভ ভাই কোথায় গেল কে জানে। আর এখানে মানে সিকিউরিটি আছে, মানে ভলেন্টিয়ার আছে, তারা তো বলছে যে বেরো যাও, মানে খুব তাড়া দিচ্ছি আর কি, মানে ব্লক করতে পারছি না আর কি। দেখো ভেতরটা কত সুন্দর, দেখো এই তো ঠাকুরটা, ঠিক আছে,